Hello, Assalamu Alaikum. This is Nafizuddin from Dhaka, Bangladesh. My father's name is Muhammad Nazimuddin and my mother's name is Gulnahar Begum. And I am married to Sarah. Shukr Alhamdulillah. Rabbi Sharli Sadri wa Yasirli Amri wahlul Ugdata Millisani Yafkahu Kauli. Shukr Alhamdulillah. আজকে আমি জিকিরের বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি। আল্লাহর জিকির মানে যেটা আমরা দেখা যায় যে বেশিরভাগ বাংলাদেশে আসর নামাজের পরে বাদ আসর আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার শুকর আলহামদুলিল্লাহ এবং 33 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে থাকি। তো আমাদের মধ্যে অনেকেই এই জিকিরটা যে কি করে এটারও অর্থ সে জানে না। তাকে যদি বাংলায় জিজ্ঞেস করা হয় যে এটার অর্থ কি, তাহলে সে বলবে ভালো। অথচ সুবহানা, সুবহানাল্লাহ মানে পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিনের, সমস্ত পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিনের। আলহামদুলিল্লাহ মানে প্রশংসা সমূহ আল্লাহ রাব্বুল আলামিনের। এবং লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ এক, ওনার কোনো অংশীদার নেই। এবং আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ একমাত্র, আল্লাহই সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, অর্থ জানা কিন্তু খুবই জরুরি মনোযোগের জন্য এবং ফল প্রাপ্তির জন্য। আচ্ছা, তো আমার মূল বিষয় কিন্তু আজকে জিকিরের অর্থ নয়, জিকিরের কারণটা। আচ্ছা, এখন আমরা এই যে জিকিরটা করি, এই জিকির থেকে আমাদের মধ্যে অনেকেই ফায়দা পায় না এবং কিছুদিন এই জিকির কন্টিনিউ করে সে বাদ দিয়ে দেয়। অনেক সময় দেখা যায় যে সে উনি তাবলিগ, 3 দিনের তাবলিগের জামাতে গেলেন এবং এই জিকির সম্পর্কেও জানতে পারলেন আরও অনেক কিছুর সঙ্গে, এবং এই জিকিরটা 1 সপ্তাহের মতো কন্টিনিউ করে বাদ দিয়ে দিল। আচ্ছা, এখন কেন বাদ দেয়? কারণ এই জিকিরটা তার কাছে বোরিং হয়ে যায়। প্রথমত সে অর্থ জানে না, দ্বিতীয়ত এটাকে মেনটেইন করার সিস্টেমটা জানে না। আচ্ছা, আজকে আমি এই বিষয়গুলোই আপনাদের কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো আমি শুরুতে আরও একটি কথা বলে নিচ্ছি, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম। এই দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন কাবা ঘর নির্মাণ করার সময়। আলহামদুলিল্লাহ, হে আমার আল্লাহ, আপনি আমার এই সার্ভিসটাকে, কাজটাকে গ্রহণ করুন। আচ্ছা, আমি যেই যে জিকিরের ব্যাপারে বলতে যাচ্ছি এটা যেন আল্লাহ গ্রহণ করে, তাহলে এই বান্দারা ইজিলি বুঝতে পারবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই জিকিরের যে ঘটনাটা আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে বলে যাব, ঘটনাটা জানতে হবে। যেমন তাশাহুদে আমরা যে আঙ্গুল উঠিয়ে বলি, ঘটনাটা কিন্তু অনেকেই জানে না। অনেকে অর্থ জানে, ঘটনা জানে না। ঘটনাটা কিন্তু স্বর্গে ঘটেছিল, যখন আমাদের রাসূলুল্লাহ প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করেছিল, এবং সেই সাক্ষাৎকারের সংক্ষিপ্ত কথাগুলো কিন্তু আমরা বসে তাশাহুদে আঙ্গুল উঠানোর আগে এবং পরে বলে থাকি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর বাকিটা হচ্ছে আমরা দোয়া চাই। আচ্ছা, ধন্যবাদ। তো এখন আমি প্রসঙ্গে আসি জিকির নিয়ে। তো এই জিকিরটা আসলে উৎপত্তি ঘটেছিল একদায় আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিয়ের পরে, ওনার বিয়ে হয়েছিল হযরত আলীর সঙ্গে, যিনি আসহাবে মুবাসসারা 10 জন জান্নাতি, যাদেরকে পৃথিবীতেই জান্নাত ওয়াদা করা হয়েছে ওনাদের মধ্যে একজন, এবং সাহাবীদের মধ্যে পজিশনে 4 নম্বর। আচ্ছা, ধন্যবাদ। তাহলে যখন সাহাবি হযরত আলীর সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নাকি উম্মুল মুমিনিন, উম্মি মানে মা, তো মুমিন, উম্মুল মুমিনিন মানে মুমিনদের
মা, তো মুমিন মানে বিশ্বাসী। আচ্ছা, তো উম্মুল মুমিনীন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিয়ের পরে পারিবারিক কাজকর্ম করতে করতে ক্লান্ত হয়ে যেতেন এবং হযরত আলীর সঙ্গে ডিসকাস করলেন ওনার হাজবেন্ডের সঙ্গে যে আমি আমার বাবার কাছে যে আমি কিছু কাজের লোক চেয়ে নিয়ে আসব, তাহলে আমাদের কাজে এত কষ্ট হবে না। তো উনি বাবার কাছে গেলেন এবং বাবা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিছুদিন আগে যুদ্ধ জিতেছেন, তো ওনার কাছে বাইতুল মাল হিসেবে অনেক পণ্য আছে এবং কিছু দাস দাসীও আছে। যখন আগের দিনে যুদ্ধ জিতা হতো, ওই দেশের সমস্ত মাল সামান এবং নাফরমান লোক তাদেরকে অ্যারেস্ট করে রাখা হতো যতক্ষণ না তারা চুক্তিতে সাক্ষ্য দিত, ততক্ষণ পর্যন্ত তারা জেলবন্দি থাকত। আচ্ছা, তো তাদেরকে দাস হিসাবে ইউজ করা যেতে পারত, অনেক কাজে ইউজ করা হতো। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনার বাবাকে বললেন যে আপনার কাছে কিছু অনেক জেলবন্দি লোক আছে, ওনাদেরকে দাস হিসাবে আমি ইউজ করতে চাই। তো অ্যাকচুয়ালি উনি তো আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের প্রতীক, তো উনি ওরকম রাজা না যে ওনার পরিবার বা কারো পাবলিক ইউজের জন্য বাইতুল মালকে দিবে। হ্যাঁ, তাদেরকে জেলবন্দি করা হয়েছে এবং তাদেরকে হয়তো কাজ করানো হতো তাদের নিজেদের খাবার জোগাড়ের জন্য, যেমন ক্ষেতের কাজ করবে, এই জাতীয় কাজ। আচ্ছা, কিন্তু অন্য আজকালকার কোনো বাদশা হলে হয়তো নিজের পার্সোনাল ইউজ অথবা মন্ত্রী মিনিস্টারদের পার্সোনাল ইউজের জন্য সরকারি মাল দিতে দ্বিধাবোধ করতো না, কিন্তু উনি তো আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, তো উনি ওনার মেয়েকে বললেন যে দেখো, আমি তোমাকে দাস দিব কি করে, এবং ওর মেয়েকে এক্সপ্লেন করলো। তো উনি বলল যে তোমার দাস লাগবে নাকি তোমার সমস্যার সমাধান লাগবে। দেখা গেল যে 100টা দাস দিয়েও অনেকের কিন্তু আজকাল হয় না, তখনকার যুগেও হতো না। আবার দেখা যায় যে শুধুমাত্র স্বামী স্ত্রী কাজ করেই বাসা বাড়ি অনেক বেশি পরিপাটি সুন্দর করে রাখে। আচ্ছা, তো নবীজি উদ্দেশ্য পূরণেই বিশ্বাসী ছিল, তাহলে উনি বললেন যে আমি তোমাকে একটা দোয়া শিখাবো, তুমি এই শব্দগুলো প্রতি পাঁচক্ত নামাজ বাদে পড়বা। তো দোয়াগুলো হচ্ছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার শুকুর আলহামদুলিল্লাহ, 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এবং তুমি দেখবা যে তোমার কাজে কর্মে ক্লান্তি আসবে না। আচ্ছা, তো আসলে এটা কেন হবে, এটার একটা কারণ আছে, সেটাও জানতে হবে আমাদেরকে, নাহলে আমরা এই জিকির বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না, আমাদের কাছে জিকির করাটাই ক্লান্তিকর মনে হবে। আচ্ছা, এটার কারণ হচ্ছে যে ধরেন আপনি একজনের কাজ করে দিলেন, তাহলে সে কী করবে, আপনার কাজ করে দিবে, তাই না? আপনি একজনকে ক্ষতি করলেন, সে কী করবে, আপনার ক্ষতি করবে। তো সেরকমই আপনি কারো কাজ করে দিলে সে কিন্তু আপনার কাজ করে দিবে, মানুষের মধ্যে নাও করতে পারে, কিন্তু ফেরেস্তারা কিন্তু নাফরমান নয়। আচ্ছা, ফেরেস্তা অনেক রকম হয়, হ্যাঁ, মূলত 4 জন ফেরেস্তা, ফেরেস্তাদের সর্দার জিব্রাইল আলাইহিস সালাম, আকাশ বাতাস এই সমস্ত কিছু অনেক কিছুই নিয়ন্ত্রণের জন্য মিকাইল আলাইহিস সালাম, যত রকম আত্মা কবজের জন্য আজরাইল আলাইহিস সালাম, এবং যত রকম কেয়ামতের পরে মৃত মানুষদেরকে জীবিত করা হবে ইসরাফিল আলাইহিস সালাম। তো ফেরেস্তা ওনাদের মধ্যে আবার অনেক রকম ফেরেস্তাদের ভাগ আছে, সেটা নিয়ে আরেক দিন ইনশাল্লাহ আলোচনা করব। তো আপাতত শুধু একটা নলেজ দিয়ে রাখি, যেমন আজরাইল আলাইহিস সালাম সবার জান কবজ করে না, উনি করে কিন্তু উনি পার্সোনালি সবারটা নিতে আসে না। আচ্ছা, যেমন দেখবেন যে একটা প্লেন অ্যাক্সিডেন্ট হলো আমেরিকাতে এবং অস্ট্রেলিয়াতে, অথবা যুদ্ধের সময় অনেকগুলো একই প্লেসে ডান দিকে বা দিকে অনেকগুলো প্লেন ক্র্যাশ হলো এবং ওখানে অনেকগুলো মানুষ মারা গেল, তাহলে সেগুলোকে কি একা আজরাইল আলাইহিস সালাম নিতে আসে? না, উনি তো একটা একটা করে নেয়, তাই না?
আচ্ছা, তাহলে উনার আন্ডারে আরও অনেক অগণিত ফেরেস্তা আছে, তারা নর্মাল মানুষদের জান কবচ করতে আসে, উনি শুধু স্পেশাল মানুষদের জান কবচ করতে আসেন। আচ্ছা, শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যেন স্পেশালি পৃথিবী থেকে যাবার ব্যবস্থা করে। আমি এই দোয়াটা করলাম ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করে, কারণ আজরাইল আলাইহিসসালামও এমন না যে সবারটাই উনি নিতে আসে। আচ্ছা, আর আমার যদি কথায় কোনো ভুল থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি নিজেকে শুধরাবো অবশ্যই। ধন্যবাদ। আচ্ছা, এখন আমি আসি আমাদের প্রসঙ্গে। তো কিছু ফেরেস্তা আছে যারা মানুষ যারা আল্লাহর জিকির করে, সুবহান আল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটাতেই তাদের খাদ্য, তারা এই কাজ করে এবং তাদের খাদ্য আসে, খাদ্যরাশি বেড়ে যায়। তো সেই ফেরেস্তাগুলো, তো নবীজি উনার মেয়েকে সেই ফেরেস্তার জিকিরগুলো বলে দিলেন, এবং এই জিকিরটা করলে ফেরেস্তাদের জিকির কমে গেল। আপনি যদি ফেরেস্তার কিছু খাদ্য যোগানের কাজ করে দেন তাহলে তার তো কাজ বেঁচে গেল, তার খাদ্য এসে গেল, কিন্তু কাজ করা লাগলো না। তো ফেরেস্তারা তো হচ্ছে আল্লাহর আদেশের আদেশ একেবারে 100% মানে। তো যখন আপনি ফেরেস্তাদের কাজ করে দিবেন, ফেরেস্তারা আপনার কাজ করে দিবে। তাই বলে নবীজি উনার মেয়েকে বললেন যে এই জিকিরগুলো করলে 5 ওয়াক্ত, তাহলে কাজে কর্মে আর কোনোই প্রবলেম হবে না। এটা সত্যি সত্যি, আপনারা এটা মেনটেন করে দেখবেন। এখন আমাদের মধ্যে কেউই দেখা যায় 5 ওয়াক্ত করে না, বেশিরভাগ মানুষ 2-3 ওয়াক্ত করে। তো অনেকে 5 ওয়াক্ত করে, আচ্ছা, যেমন আমি করা শুরু করেছি, কিন্তু আমি আগে করতাম না। তো এখন আমি যেটা কেন করছি আর আগে কেন করতাম না সেটা দেখাচ্ছি। যেমন আমি আগে এইভাবে করতাম, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আচ্ছা, আমার প্রায় 20 সেকেন্ডের মতো লেগেছে, আর যদি আমি নীরবে করি তাহলে দেখা যাবে আরও একটু কম। কিন্তু এখন আমি এভাবে করি না, কারণ এইভাবে করতে গেলে আমার পুরা 20 পর্যন্ত থামতে হয়, তারপরে আবার এদিক দিয়ে যে এদিক দিয়ে যে এদিক দিয়ে যে তারপরে এইখানে আসতে হয়, তখন যে 33 হয়। কিন্তু আমি যদি এইভাবে করি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে আমার প্রায় 15 সেকেন্ডে হয়ে গেল। তো দেখা যায় কি যে মানুষের ধৈর্য এইসব বিষয়ে 15 সেকেন্ডের বেশি টিকতে চায় না। তো একবারে 33 বার হলো এক হাতের কবজিতে, আমার আর দ্বিতীয়বার হাত গুনাতে হলো না। এরকম করে 3 বার করা খুবই ইজি। তো আমি এই যে এদিক দিয়ে গুনেছি, আপনারা এই দিক দিয়ে গুনবেন, এই আঙ্গুলে 5 আর বাকি সব আঙ্গুলে 7, তাহলে 33 হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো এই জিনিসটা আমি শিখেছি ট্রু স্কিল নামে একটি ইউটিউব চ্যানেল, সেখান থেকে, সেখানে মোহাম্মদ আলামিন নামে একজন এই শিক্ষাটা দিয়েছেন, এবং আপনারা ওখান থেকে এই গণনাটা শিখে নেবেন। ট্রু স্কিল একটা খুবই ভালো ইসলামিক চ্যানেল, তারা অলওয়েজ ইসলামের জন্য অনেক পরিশ্রম করে, এবং যিনি এই গণনাটা আবিষ্কার করেছেন পুরো পৃথিবীর মধ্যে, ওনার নাম মোহাম্মদ আলামিন। এটা ইংল্যান্ড না অস্ট্রেলিয়া না আমেরিকা না, বাংলাদেশের একজন মোহাম্মদ আলামিন এটা আবিষ্কার করেছেন, এবং উনি যদি হার্ভার্ড ইউনিভার্সিটিতে থাকতো তাহলে ওনার নামটা পুরো বিশ্বব্যাপী এখন থেকে কাউন্টডাউন করানো হতো, কিন্তু কাউন্টডাউনে থাকতো, কিন্তু উনি তো বাংলাদেশের, তাই এখনও হচ্ছে না। কিন্তু আশা করি আমাদের মধ্যে কেউ একজন ওনাকে এই জিনিসটার বিষয়ে একটা বিশ্বব্যাপী স্বীকৃতি দিবেন, যেন উনি ইসলামের লাইনে আরও নতুন নতুন কিছু আবিষ্কার করতে পারেন।
তো উনি মূলত হিন্দু ধর্ম থেকে কিন্তু ইসলাম ধর্মে এসেছেন, এবং ওনার নাম আগে অজয় ছিল, এখন আলামিন হয়ে গেছে, যেটা নাকি আমাদের নবীজির একটা নাম বিশ্বস্ত। আচ্ছা, ওনাকে নবীজিকে সবাই বিশ্বাস করতো এবং তাই বলে ওনার নাম হয়েছে আলামিন। আচ্ছা, ধন্যবাদ। এখন আমি সাবজেক্টে চলে আসি। তাহলে এখন আমি এইভাবে করলে দেখা যায় মাত্র তিনবার আমার হাত গুনতে হয়, আর ওইভাবে করলে দুই দুই চার দুই ছয় ছয়বার, তাহলে আমার কাজ অর্ধেক হয়ে গেল। অর্ধেক হলে কি হবে, আমার কাছে এটা কোনো ব্যাপারই মনে হবে না। এবং প্রথম দিন আমি যখন পাঁচ ওয়াক্ত নামাজে সুবহানাল্লাহ, শুকর, আলহামদুলিল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব, সুবহানাল্লাহ, সারাদিনের অনেক কাজ আপনার কীভাবে যে হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না, আর আপনি অবাক হওয়ার প্রয়োজন নেই এবং ভয়ও পাবেন না। অনেক সময় মানুষ ভয় পেয়ে যায় যে কী রে, আমি জগে পানি নিলাম, ভরে গেল তাড়াতাড়ি, কী ব্যাপার আমার শার্টটা ইস্ত্রি তাড়াতাড়ি হয়ে গেল, কী ব্যাপার আমার কাজ সব তাড়াতাড়ি হয়ে যায়, আগে হাতে সময় থাকতো না, এখন দেখি সব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এটা দেখেও কিন্তু অনেকে নার্ভাস হয়ে যায়, ভয় পায়। ভয় পাওয়ার কিছু নাই, কারণ আপনি ফেরেশতাদের জন্য খাবার জোগাড় করে দিচ্ছেন, তাদের জিকিরটা আপনি করছেন, তাই ফেরেশতারা আপনার সব কাজ এলিভিয়েট করে দিবে, তাড়াতাড়ি করে দিবে, লিফটের মতো। সিঁড়ি দিয়ে উঠতে অনেক টাইম লাগে, লিফট দিয়ে তাড়াতাড়ি হয়। তো এটা হচ্ছে আল্লাহর কুদরত, এবং আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই এই সমস্ত জিনিস পৃথিবীতে রেখে গিয়েছেন, আর কোনো নবী বা রাসূল কিন্তু এই ধরনের জিনিস জানাননি। আচ্ছা, তো আমাদের নবী কিন্তু নিজে থেকে কিছু করতো না, কোরআন শরীফ হচ্ছে ওহি জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে, এবং নবীজির হাদিসও কিন্তু হচ্ছে ওহি আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে এবং জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে, ঠিক আছে। তো হাদিসগুলো কিন্তু যারা লিখেছেন মুহাদ্দিস, মুহাদ্দিদ, মুহাক্কিক, যিনারা হাদিস নিয়ে গবেষণা করেন, লিখেছেন ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম শাফেই, ইমাম আহমেদ ইবনে হাম্বল, ওনারা কিন্তু যেন তেন মানুষ না, একজন হাদিস লেখার রাইট পায় তখনই যখন সে জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত কোনো রকম অন্যায় কাজে লিপ্ত হয় না। তার মানে তাদের ফোর ফাদারদের ভালো হতে হয়, ফোর ফাদার থেকে ঠিক করে রাখতে হয় যে আমার নাতিকে হাদিস লেখক বানাবো। তো হাদিস লেখা খুবই ডেঞ্জারাস কাজ, হাদিস ভুল কেউ লিখে না আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেগুলো সহি হাদিস সেগুলো ভুল হয় না। এখন আমি একটা বই বানালাম, ছাপিয়ে দিলাম, লিখে দিলাম হাদিস, সেটা তো আর ঠিক না, কোন কর্পোরেশন থেকে এটা অ্যাপ্রুভ এগুলো বুঝে হাদিসের বই কিনবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আর হাদিস অলওয়েজ রাইট হয়, এবং হাদিস হচ্ছে লাইফ লিড করার ম্যানুয়াল বুক কোরআন শরীফের পরে। আচ্ছা, আমি সাবজেক্টে চলে আসি। তাহলে আপনি যখন ফেরেশতাদের কাজ করে দিবেন, ফেরেশতারা আপনার কাজ করে দিবে। আচ্ছা, ইনশাআল্লাহ এখন থেকে এক ওয়াক্ত নয়, আসর নয়, এশা নয়, এবং ঘুমের আগেই নয়, আমরা দিনে পাঁচ ওয়াক্ত করব, এবং বেশি সময় লাগবে না। আমার যেখানে দুই তিন মিনিট সময় লাগতো, আমার যদি এক মিনিটের ভিতরে হয়ে যায় তাহলে আমি এটা বহুবার করব, কোনো সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ। তো আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি, যেটা হাজব্যান্ড ওয়াইফের করতে হয়। আমাদের নবীজির একই মেয়ে হযরত আলীর সঙ্গে আবার যুক্তি করলেন যে এখন আমাদের কাজকর্মে তো অসুবিধা নাই, সবই ঠিকঠাক হয়ে যায়, কিন্তু আমাদের আর্থিক অনেক সমস্যা চলছে। তখন হযরত আলী বললেন, তোমার বাবা তো আবারও যুদ্ধ জিতেছে এবং উনি তো দেশের প্রেসিডেন্ট, তাহলে ওনার কাছে যে কিছু টাকা পয়সা চেয়ে আসো। আচ্ছা, তো গেলেন, বাবাকে বললেন যে বাবা এরকম আমার আর্থিক অসুবিধা, নহয় আপনি আমাকে চারটা ছাগল দেন, আপনি তো অনেক উট আর ছাগল যুদ্ধ জিতার কারণে পেয়েছেন। তখন ওনার বাবা আবার বললেন যে দেখো, আমি তোমাকে দিতে পারি চারটা ছাগল, ছাগল দেওয়া যাবে, কিন্তু তুমি যদি চারটা ছাগল নাও, এগুলো দেখা যাবে দুই মাসে তোমরা খেয়ে শেষ করে ফেলবা, কিন্তু আমি তোমাকে একটা দোয়া শিখাতে পারি, সেটা তুমি যদি প্রতি নামাজের পর পাঁচবার পড়ো এবং তোমার হাজবেন্ডও পড়ে, তাহলে
তোমার আর্থিক আর কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, এবং এরপরে কিন্তু একটা সময় হযরত আলী পুরো আরব দেশের প্রেসিডেন্ট হয়েছিল। আরব দেশ কিন্তু অলওয়েজ বড়লোক ছিল এবং শিক্ষিত একটা দেশ ছিল। আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের অনেক জায়গা এগুলো বর্বর জঙ্গলিদের জায়গা ছিল, পরে এগুলো ইনহ্যাবিটেড হয়েছে। আরব পিরামিড এ সমস্ত দেশ কিন্তু অনেক আগে থেকে, সৃষ্টি শুরু থেকে উন্নত। আচ্ছা, তো আরবের বাদশা মানে কিন্তু অনেক বড়লোক আগের দিনেও এখনকার দিনেও, যেমন আগের দিনেও তেমন। আচ্ছা, কিন্তু আরব নিয়ে অনেকের, বাঙালিদের ভুল ধারণা, ওরা নাকি আগে গরিব ছিল। কখনোই না, আরব দেশ অলওয়েজ ধনী দেশ ছিল। আমাদের নবীজি অলওয়েজ মার্জিতভাবে চলতেন, যত ধন সম্পদ হতো উনি প্রয়োজন মতো খরচ করতেন এবং বাকিটা বিশ্ববাসীর উন্নতির জন্য ইউজ করতেন। কিন্তু উনি এর মানে এই না যে ছিঁড়া জামা পরতেন, উনি ভালো জামা পরতেন কিন্তু সেটাকে ভ্যালু দিয়ে পরতেন। এমন না যে 100টা ভালো জামা পরতেন, যতটুকু প্রয়োজন ততটুকু একটা বাদশার পরা উচিত। কিন্তু আমরা শুধু জানি যে নবীজি না খেয়েছিল, ক্ষুধার্ত ছিল, সেগুলো ছিল বিভিন্ন সময়, বিভিন্ন যুদ্ধের সময় আটকা পড়েছিল তখন। কিন্তু ইসলাম ধর্ম গরিব হওয়ার ধর্ম না, বড়লোক হওয়ার ধর্ম। আরবিরা বুঝে ইসলাম ফলো করে, তাই তারা অনেক ধনী। আমরা আরবিদেরকে উল্টাপাল্টা বলি কিন্তু আসলে আরব দেশের মানুষ এরকম করে না। আরবি দেখতে কিন্তু ওরা ইহুদি বা অন্য ধর্মের, কিন্তু আরবি ড্রেস পরে আছে, ওরা অশ্লীল কাজ করে, কিন্তু রিয়েল আরবিরা উল্টাপাল্টা কাজ করে না। ঠিক আছে, আপনারা অ্যানালাইসিস করে দেখবেন, আমি ভুল বললে আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাকে নাম্বার দিব, দেখা করে কথা বলবো। আচ্ছা, এখন চলে আসি দোয়াটা নিয়ে। দোয়াটা হচ্ছে ইয়া ওয়ালিল আওয়ালিনিব, ইয়া আখির আল আখিরিনিব, ইয়া জাল কুয়াতিল মাতিন, ইয়া রাহিম আল মাসাকিন, ইয়ার হামার রাহিমিন। এটা পাঁচবার, তো পাঁচবার আপনি পড়বেন এবং আপনার ওয়াইফকে পড়তে দিবেন। আপনি আনম্যারিড হলে নিজে পাঁচবার একবার পড়বেন, পাঁচবার পড়বেন। তো আপনার ওয়াইফ যদি না পড়ে আপনি 10 বার পড়বেন, আর আপনার হাজবেন্ড, আর যদি আপনি একজন মহিলা আমার হয়ে আমার ভিডিওটি শুনছেন, আপনার হাজবেন্ড না পড়ে আপনি 10 বার পড়বেন যদি আপনি সমাধান চান। আচ্ছা, এবং হাজবেন্ড বা ওয়াইফকে কনভিন্স করবেন এই সমস্ত আমল একত্রিতভাবে করার, তাতে করে আপনাদের ভালোবাসা এবং আপনাদের সার্বিক উন্নয়ন বাড়বে, সার্বাঙ্গিক সুস্থতা আল্লাহ আপনাদেরকে দিবেন। যেটার আরবি শব্দ হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া, এটাও আল্লাহর কাছে আরবিতে বলে চেতে হয় যে হে আল্লাহ, আমি আপনার কাছে সার্বাঙ্গিক সুস্থতা কামনা করছি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া। তো নবীজির মেয়ে এই দোয়াটা নিলেন এবং হযরত আলীর কাছে ফিরত গেলেন। হযরত আলী বললেন যে তুমি তো দেখি খালি হাতে আসলা, তখন বললো বাবা আমাকে এই দোয়াটা শিখিয়েছে। তখন হযরত আলী দোয়াটা শুনে, উনি তো সাহাবি এবং অনেক জ্ঞানী সাহাবি, উনি বুঝে গেল যে এই দোয়াটা তো আসলে রাজত্বের দোয়া। তখন উনি বললেন যে তুমি তোমার জীবনের শ্রেষ্ঠ উপহার তোমার বাবার কাছে নিয়ে এসেছো, সুবহানাল্লাহ। তো আপনারা যে কোনো জিকির খুবই তাড়াতাড়ি এভাবে আঙ্গুলের গণনা দিয়ে করে নিতে পারবেন, এই ইনস্টেড অফ এইভাবে। তো ইনশাল্লাহ আশা করি যে আপনারা আমার ভিডিও থেকে উপকৃত হয়েছেন, এবং আমি লাস্টে একটি দোয়া বলে শেষ করছি। সাইয়দুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়ানা আব্দুকা ওয়ানা আলা আহাদিকা ওয়াওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুলাকা বি নিমাতিকা আলাইয়া ওয়া আবুলাকা বি জামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। তো এটা হচ্ছে সাইয়দুল ইস্তেগফার, মানে সমস্ত ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ ওয়েতে ক্ষমা প্রার্থনা হচ্ছে এই যে এখন যেটা বললাম। আপনারা এটা ইউটিউবে সার্চ করে শিখে নেবেন, ইসলাম মিডিয়া নামে একটা চ্যানেল আছে, ওনারা খুবই ইজিলি এটা মুখস্থ করিয়ে দেয় এবং আমিও ক্রমানুসারে মুখস্থ করেছি। আজকে এতটুকুই, আপনারা ভালো থাকবেন, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আশা করি আমার ভুল ত্রুটি অন্যায়গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের ভাই, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আবারও বলছি, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসসালামু আলাইকুম।